হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন? ভগবান কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। আমার নাম সুজয় নৃসিংহ দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। তো আজকে আমরা ভগবানকে দর্শন করে দেবো, আর আমাদের জেলা প্রচারক সুজয় মাধব প্রভুর কাণ্ড কারখানা একটু দেখবো আমরা, যে প্রভু আমাদের সামনে আমাদের সঙ্গে কীভাবে মিলেমিশে চলে আমাদের ডোমজির মন্দিরে। উনি হাওড়া জেলার প্রচারক সুজয় মাধব দাস, কত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিলেমিশে সবার সঙ্গে কত ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে চলে। প্রভু হচ্ছে আমাদের প্রিয় একজন সেবক, আমাদের প্রভু একদম প্রিয়, আমাদের খুব ভালো লাগে। আমার মানে এত সুন্দর যে সবার সঙ্গে মিলেমিশে কত সুন্দরভাবে আমাদের সঙ্গে চল কিছু করে, বুঝতে পারছেন? তো চলুন, তা আমাদের কত ভালোবাসে, চলুন আমরা মন্দিরে যাই। ভগবানকে দর্শন করানোর পর আমরা একটু আড্ডে আর কি মারব। হরে কৃষ্ণ। আমাদের ভাস্কর প্রভুর অত্যন্ত প্রিয়, আর এইগুলো দেখছেন আমাদের নন্দ মামা। কি করছো তুমি? হরে কৃষ্ণ। এই যে দেখুন অনেক টমেটো হচ্ছে, সুন্দর টমেটো গাছগুলো এত সুন্দর হয়েছে যে এগুলো হচ্ছে মাটির সঙ্গে লেগে যাচ্ছে, ডগগুলো এত সুন্দর বেড়ে গেছে গাছগুলো। তো ওইগুলোকে
আগে তুলতে হবে, নাহলে মাটিতে থাকলে টমেটোগুলো পোকায় খেয়ে নিতে পারে, সেইগুলো যাতে না পোকায় খায়। সেই জন্যই জিআই তার কিনে আনছি, জিআই তার কিনে এনে বাঁশের সঙ্গে বাঁশে বাঁধছি টান দিয়ে, এবার ওইগুলোকে শুকলি সুতার মাধ্যমে ডাল বাঁধবো চাকি রাখবো। এবার ফল ধরে গেছে অলরেডি, দেখুন আপনারা টমেটো দেখেন, এই যে সুন্দর টমেটো ধরছে, এটা মামার প্রোডাক্ট। রাধা মাধবের ভোগ লাগবে, জগন্নাথ আছে, বনিতাই আছে, এটাকে হচ্ছে ভোগ লাগানো হবে। তো আপনারা যদি দেখতে চান আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে চলে আসুন, এবং আমাদের রেস্টুরেন্ট আছে, সুন্দর সুন্দর প্রসাদ হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি। আরে কৃষ্ণ, হোয়াটস আপ গাইজ, আই হোয়াটস আপ, কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, হোয়াটস আপ ফ্রেন্ড। গাছগুলোকে সুন্দর সুন্দর করে, এই যে ওলকপি, এই ওলকপির পাতা গুলো আজকে কেটে নেওয়া হয়েছে, ভাজা হয়েছে, ওলকপি পাতা ভাজা হয়েছে, দেখুন ওলকপি, এটা হচ্ছে ছোট, আর বড় আছে, এইদিকে আসুন। এই সব হচ্ছে সব মামার প্রোডাক্ট, মামা সব তৈরি করেছে এখানে আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে, যত ওলকপি তারপর টমেটো যত ফুল গাছ সব মামা এখানে সব রোপণ করেছে এখানে ভগবানের জন্য। দেখুন কত সুন্দর সুন্দর, এটা 700 করে ওজন আছে এক একটা কপি। আর বলো, গাঁদা ফুল ফুটছে, গাঁদা ফুল ফুটেছে, গাঁদা ফুল গাছে অন্তত কম থেকে 7-8টা করে ফুলেছে, বড় এই যে বড় ফুল, আপনারা দেখুন, এই দেখুন গাঁদা ফুলের সাইজ দেখুন। হরে কৃষ্ণ, ওদিকেও ফুল আছে আমাদের। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন। টোটাল বাগানটা আমাদের দেখতে পাচ্ছেন, আমরা এখন আজকে আমাদের প্রচার আজকে নেই সেই কারণে, তো আজকে কোথাও যাওয়ার নেই বলে, তো কোথাও যাওয়ার নেই সেই উপলক্ষে, তো আজকে আমরা মন্দিরে কাজ করা হচ্ছে, গাছপালা সব পরিষ্কার করা হচ্ছে, তো এখানে ভক্তবৃন্দরা আছে তো পরিষ্কার করা হচ্ছে। এই যে ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ, এই যে এই যে অফিসার এখানে বসে আছে খাতা সারছে, এই যে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের প্রচারক মাননীয় সূর্যমাধব প্রভু, উনি এখন রেগে গেছে প্রচণ্ড, বলছে ফোন ধরে আচার মারবে, তাড়া করেছে তাড়া করেছে তাড়া করেছে তাড়া করেছে ও তাড়া করেছে। সাধন বাবু আপনার ফোন সামলান, নাহলে ফোন ভেঙে দিবে। এই যে সাধন বাবু হাসছে, বাবু কিছু বলবো, বাবু মাছ, বাবু কিছু বলবে, আগে মেরে আছে বউ, চরকা ঘুরাচ্ছে প্রচুর মেরেছে, বউ টুপি এখানে পড়ে আছে দেখতে পাচ্ছে, বউ খুবই সুন্দর নর্ম, আজকে কেন রেগে গেলে আমি বুঝতে পারিনি, যাই হোক আবার ঢেলা ফেলা হচ্ছে তুলতে পারে, যাই হোক। হরে কৃষ্ণ, আপনি কিছু বলে দেন শেষ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, খু 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 খু, সালাম, কি করে আস্তে আস্তে যেটা করবে আস্তে আস্তে, তোমাদের উপরের গাছ থেকে নিচে পড়েছে একা একাই, আস্তে ভেঙেছে, ফেলে দিস না ভাই, কোথায় ফেলা আছে, চারিদিকে উপর থেকে গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে নিচে, এই এই ওরা দেখলে কিন্তু বকবে,
আমাদের ভগবানের ফুল টুল যে এখানে পড়ে আছে না, এগুলো ওইখানে গর্ত খোঁড়া হচ্ছে, সেইখানে ফেলা হবে। আর ডোম জুড়ে যা যা হয় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই। এই যে, এই যে বলো কি বলে বলে, আচ্ছা ভগবানের ফুল, এই যে বড় বড় গর্ত গর্ত করে করা হয়েছে। এটা এটা ফুল ফেলাবে, এখনো ফেলা হয়নি, মানে এটা মিস্ত্রি কাজ করছে, করার পরে তো আমাদের আছে, আমাদের শম্ভুবাবু কাজ করছে, আমরা সব হেল্পার। তো এখানে ফুল ফেলার জন্য প্রভুর চরণে যে ফুল দেওয়া হয় সেই ফুল ফেলার জন্য এই জায়গাটা করা হচ্ছে। তো আশা করি আপনারা পরবর্তী জেনারেশনের যারা আসবেন বা আসতে চাইছেন অবশ্যই আসবেন, আরও নতুন নতুন জিনিস করা হচ্ছে, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আপনারা এলে আমরাও খুশি, ভগবানও খুশি, সবাই খুশি। হরে কৃষ্ণ।